ফের কি যোগী জয় জয়কার উত্তরপ্রদেশে নাকি ছাপ ফেলবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি নাকি বাজিমাত করবে কংগ্রেস বুথ ফেরত সমীক্ষার দিকে তাকিয়ে গোটা দেশ টু ডেস সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে দুশো চুরানব্বইটি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি সমাজবাদী পার্টি পেতে পারে একশো পাঁচটি আসন বিএসপি দুটি ও কংগ্রেস একটি আসনে জয়ী হবে বলে তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে টাইমস নাও ভেটো এক্সিট পোল জানাচ্ছে উত্তরপ্রদেশে গেরুয়া পাবে হচ্ছে দুশো পঁচিশটি আসন সমাজবাদী পার্টি পেতে পারে একশো একান্নটি আসন মায়াবতীর দল পাবে চোদ্দটি এবং কংগ্রেস পাবে নটি আসন অন্যরা পেতে পারে মাত্র চারটি আসন পি মার্কের বুথ সমীক্ষা বলছে বিজেপির ঝুলিতে আসতে পারে দুশো চল্লিশটি আসন সমাজবাদী পার্টি পেতে পারে একশো চল্লিশটি বিএসপি সাতটি এবং কংগ্রেস পেতে পারে মাত্র চারটি আসন নিউজ এক্সিট পোল অনুযায়ী উত্তরপ্রদেশে ক্লিন সুইপ করবে যোগীর দল বিজেপি পেতে পারে উনিশ থেকে একশো চৌত্রিশটি আসন এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে মাত্র তিনটি থেকে আটটি আসন মায়াবতীর দল পেতে পারে সাতটি থেকে পনেরোটি আসন নিউজ এক্স স্টার্টের এক্সিট পোল অনুযায়ী উত্তরপ্রদেশে বিজেপির কামব্যাক হতে চলেছে বিজেপি পেতে পারে দুশো এগারো থেকে দুশো পঁচিশটি আসন সমাজবাদী পার্টির দখলে যেতে পারে একশো ছেচল্লিশ থেকে একশো ষাটটি আসন বিএসপির দখলে থাকতে পারে চোদ্দ থেকে চব্বিশটি আসন মেটারাইজের বুথ সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে ফের সমীক্ষায় ফিরছে বিজেপি তারা পাবে হচ্ছে দুশো বাষট্টি থেকে দুশো সাতাত্তরটি আসন এবং সমাজবাদী পার্টি পাবে হচ্ছে একশো থেকে একশো চৌত্রিশটি আসন বলা হচ্ছে উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফলই আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ব্লু তৈরি করে দেবে সেক্ষেত্রে ফের একবার কেন্দ্রে বিজেপি ক্ষমতা দখল করবে কিনা কার্যত তার ড্রেস রিহার্সাল হয়ে যাবে উত্তরপ্রদেশের ফলাফলেই আগামী দশই মার্চ জনমত কোন দিকে যেতে পারে তার আবাস মিলতে চলেছে এই বুথ ফেরত সমীক্ষাতেই